টাস্কগুলো এখানে দেখাতে পারছি বাট এখন এটা করতে হবে ডিলিট করতে হবে এডিট করতে হবে এবং এটাকে চেক আনচেক করতে হবে ওকে তাহলে চলো শুরু করি এখানে চেক আনচেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি প্রথমত ইনপুট খুব সম্ভবত ইনপুটে কাজ করবে না আমরা লেভেলে ট্রাই করে দেখতে পারি যেমন যখন এটা চেক হবে তখন আমরা এটাকে বলে দিতে পারি text decoration line through okay great এটা আমরা বলে দিতে পারি পাশাপাশি আমরা বলে দিতে পারি opacity 0.3 বা 4 অর্থাৎ ব্লার করে দিতে পারি ওকে তাহলে এটা কিভাবে করব আমরা এটা যেভাবে করতে পারি আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে একটা complete নামে একটা ক্লাস এড করলাম এরপর আমরা css এ যাই ঠিক এই জায়গাটাতে এবং যখন এই কমপ্লিটেড আসবে আমরা বলতে পারি লাইন টেক্সট ডেকোরেশন লাইন থ্রু ওকে আর opacity আমি 0.4 করে দেই ওকে এরপর ওকে এটাকে একটু সেভ করে নেই তাহলে আমার এরকম দেখা যায় অর্থাৎ যেটা কমপ্লিটেড হবে সেটা এর দেখতে এরকম হবে ওকে আর আমি বলে দিতে পারি এটা হলো টু ডু লেফট কোথায় আছে টু ফর্ম আইটেমস রাইট লেফট এই যে এখানে বলে দিতে পারি এটা হবে কার্সর ওকে কার্সর পয়েন্টার আর এই অংশটা আমি এই যে টু ডু লেফট এখান থেকে কাট করে আমি এই জায়গাটাতে নিয়ে আসি আর আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দেই কমপ্লিটেড ওকে কন্ডিশনটা কি হবে আইটেম ডট ইজ কমপ্লিটেড ওকে যদি এটা ট্রু হয় তাহলে সে কমপ্লিটেড অ্যাড করবে তাছাড়া এটা কি থাকবে ব্ল্যাঙ্ক থাকবে ওকে রাইট ঠিক আছে এখন প্রতি ক্লিকে আমাদের এটাকে কি করতে হবে ট্রু ফলস করতে হবে ওকে তাহলে আমরা দেখব যে টু ডু লেফট তাহলে আমরা নিচে আসি এবং এখানে এসে আমরা একটা ইভেন্ট তৈরি করি কি ইভেন্ট তৈরি করব ডট এড ইভেন্ট লিসনার ক্লিক যদি ক্লিক করে এবং একটা অ্যারো ফাংশন পাস করলাম সে আমাদের একটা ইভেন্ট দিবে এবং এখানে বলে দেই লগ ই ডট টার্গেট অর্থাৎ আমরা যেটাতে ক্লিক করব সেটা আসলে কোনটাতে আমি ক্লিক করেছি সেটা আমাকে বলে দিবে তো এখন আমি যদি যাই কনসোল লেভেলে ক্লিক করলাম এবং ইনপুটে ক্লিক করলাম লেভেলের ভিতরে ইনপুট আছে এটাতে ক্লিক করলে আমাকে ইনপুট দিবে ওকে তারপরে যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে আমাকে আইকন দিবে এটাতে ক্লিক করলে আমাকে আইকন দিবে ওকে তাহলে বুঝতে পারছেন এরপর আমি বলতে পারি ডট ম্যাচ ডট টার্গেট ডট ম্যাচ ম্যাচ কি হবে অর্থাৎ এখানে আমি কোনো ক্লাস খুব সম্ভবত দিয়ে দিতে পারে আমি একটু ইন্সপেক্ট করি টু ডু লেফট ওকে দেখি টু ডু লেফট এখানে দিলে হয় কিনা এরর না আসলে হলো ওকে ডট ম্যাচ তাহলে একটা প্রবলেম আছে আচ্ছা তাহলে আমরা লেভেল ডট ই ডট টার্গেট ডট লেভেল এটাও কাজ করবে না বোধ হয় ওকে ই ডট টার্গেট তাহলে আমরা কি করতে পারি আচ্ছা আমি একটু গুগলিং করি ম্যাচ mdl mtcs ম্যাচ keyboard.match আচ্ছা আমাদের এটা তো ম্যাচ হচ্ছে এলিমেন্ট আচ্ছা আমি এর আগে এলিমেন্ট দেই এই যে এলিমেন্ট ওকে তাহলে এটা ম্যাচ হবে না ম্যাচেস হবে element.matches ওকে তাহলে আমাদের এটা না আমাদের element.matches তাহলে আমরা কি দিব m a t c matches ওকে লেভেল এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমাকে দিচ্ছে ট্রু একটা ট্রু দিচ্ছে একটা ফলস দিচ্ছে ওকে এখানে ক্লিক করলে আমি লেভেল এখানে ফলস এখানে ট্রু আমি যদি এখানে দেই ডট টু ডু লেফট নাকি টু ডু লেফট এটা একটা প্রবলেম আমরা একটু উপরে যাই যেটাতে ক্লিক করতে সেটা চেক বক্স কিনা ওকে সেটা দেখলেই হবে লেভেল ডট টু ডু left আমরা এতটুকু দিচ্ছি তাহলে সে আমাদেরকে ট্রু দিচ্ছে ওকে আমরা বলতে পারি if to do left তারপর যদি অর্থাৎ এইটাতে যখন ক্লিক করবে এটা যদি ট্রু হয় অর্থাৎ এটা যদি লেভেল হয় এখানে ক্লিক করলে এটা কি হবে না যেমন আমি যদি এখন এখানে লক করি ক্লিকড ওকে এবং আমি যদি এখানে ক্লিক করি সে কখনো কি আমাকে ট্রু দিবে না এই যে আমাকে ট্রু দিবে না বাট যখন আমি এখানে ক্লিক করব তখন আমাকে কি বলবে ক্লিকড বলবে ওকে লেভেলে ক্লিক করলে আমাকে ট্রু দিবে ওকে তাহলে আমরা যেটা করতে পারি যখনই সে এইটাতে ক্লিক করবে ওই পার্টিকুলার আইটেমের যে ইজ কমপ্লিটেড আছে ওইটাকে আমরা কি করব আপডেট করে দেব ওকে আমরা একটা ফাংশন বানাই এটা সবচেয়ে ভালো হবে সেটা হলো ফাংশনটার নাম আমরা দিতে পারি কমপ্লিট টাস্ক ওকে কমপ্লিট টাস্ক এই নামে আমরা দিতে পারি তাহলে এটা আমরা এখানে ডিক্লেয়ার করি আর এখানে আমরা যেটাকে ইয়া করব অর্থাৎ ক্লিক করব সেটা একটা বিষয় আমাদেরকে নিতে হবে সেটা হলো ই ডট টার্গেট আচ্ছা এখানে আমরা কি দিয়েছি আইটেম ডট কমপ্লিটেড কিছুই দেই নাই তারপরে আইটেম ডট আইডি এখানে এদের একটা ডেটা নিতে পারি বা একটা আইডি ইউজ করতে পারি ওকে আমরা একটা আইডি ইউজ করি আইডিটা হবে আইটেম ডট আইডি তাহলে আমরা বলতে পারি e dot target dot id দেখি তো log id আসে কিনা দেখি হ্যাঁ আমরা id পেয়ে গেছি ওকে গ্রেট আচ্ছা তাহলে আমরা আইডিটা পেয়ে গেলাম এখন আমরা একটা কাজ করতে এই আইডি নিয়ে আমরা একটা কাজ করি সেটা হলো যে আমাদের যে লিস্ট আইটেম আছে সেটা থেকে আমরা এই আইডির যেই যে অবজেক্ট আছে সেটা আমরা বের করে নিয়ে আসি ওকে তাহলে আমাদের পুরো আইটেমস গুলো আছে টাস্কে সো আমরা বলতে পারি ফাইন্ড যেটা করে সে ফার্স্ট টাইমে যেটা ম্যাচ হয় মূলত সেটাকেই সে রিটার্ন করে ওকে তাহলে ফাইন্ড আমরা কি বলতে পারি সেটা কলব্যাক ফাংশন নেই সো আমরা অ্যারো ফাংশন পাস করি এখানে আমরা আইটেম দিলাম সো আইটেম ডট আইডি আইডি এখন আমি কনস্ট আমি যেটা বলতে পারি ক্লিকড আইটেম ওকে এবং এখানে আমি লক করে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা আনডিফাইন্ড ওকে আচ্ছা আমরা একটা রিমুভ করে দেখি তো কি আসে এবার ঠিক আছে এটা কারণ হচ্ছে ওকে আমরা এখানে আইডিটা একটু লক করি আইডি হ্যাঁ আচ্ছা বিষয়টা হলো এটা হলো একটা নাম্বার ওকে এটা নাম্বার আর এটা হলো কি স্ট্রিং ওকে সো এটার কারণে মূলত এই ম্যাচিংটা হচ্ছে না তো আমরা একটা কাজ করতে পারি এইখানে আমরা যখন এইটাকে পাঠাচ্ছি তখন এটাকে পার্স ইন করে ফেলতে পারি এখন দেখি তো ওকে গ্রেট এখন ঠিক আছে তাহলে আমরা এই যেটাতে ক্লিক করলাম সেই আইটেমটাকে আমরা পেয়ে গেলাম এখন যেটা বলতে পারি এইটা ডট ইজ কমপ্লিটেড রাইট ইজ কমপ্লিটেড এটার ভ্যালুটা কি করবে ট্রু করে দিবে ওকে তাহলে যদি আমি এইটাকে ক্লিক করি তাহলে এটার ভ্যালুটা কি হয়ে যাওয়ার কথা ট্রু হয়ে যাওয়ার কথা ওকে আমরা একটু অ্যাপ্লিকেশনে যাই ফলস সবগুলো আসলে ফলস আছে ট্রু হয়নি ওকে আমরা একটু দেখি যে ট্রু হলো না কেন আচ্ছা ট্রু আচ্ছা যখন আমি ক্লিক করব তখন কিন্তু আসলে এটা কোনো চেঞ্জ আসতেছে না তাই না যে আমাদের এই যে ইউএল এটা কিন্তু আসলে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না তাই না অর্থাৎ আপডেট হচ্ছে না আমাদের ইভেন্ট ফায়ার হচ্ছে না ওকে তাহলে আমরা যখন ক্লিক করব তখন ইভেন্ট কি ফায়ার করতে হবে ওকে সেটা কিভাবে আমরা আবার সেই কাস্টম ইভেন্ট এখানে পাস করে দেব ওকে এই যে লাস্টে ক্লিক করার পরে আমরা কাস্টম ইভেন্টটা পাস করে দেব এখন ক্লিক করি ওকে এখন দেখেন এটা ঠিক আছে রাইট বাহ গ্রেট দেখেন আমি যে কয়টাতে ক্লিক করছি সেটা কি ব্লার হয়ে গেছে তাই না চমৎকার তো আমরা এখানে একটা কাজ করব এই যে ট্রু আছে সো এই ট্রুটাকে আমরা একটা কাজ করতে পারি যদি আমরা এখানে আসি তাহলে দেখেন যদি আমি এটাকে আসলে এক্সক্লামেশন সাইন বলে বাট এখানে আমরা ব্যাং সাইনও বলে ওকে আমরা ব্যাং বলবো তো এই ব্যাং সাইন যদি আমি ফলস লিখি, ফলস লিখলে এটা আসলে ট্রু হয়ে যায়, আর যদি ব্যাং সাইনটা ট্রু এর আগে দেই তাহলে কি হয়ে যায়, এটা ফলস হয়ে যায়। ওকে, এটা বিষয় যে ফলস এর আগে যদি ব্যাং সাইনটা দেই নট ফলস তাহলে এটা কি ট্রু হয়ে যাবে, আর ট্রু এর আগে এটা যদি দেই তাহলে এটা কি ফলস হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে একবার ক্লিক করলে, অর্থাৎ টগলিং যেটাকে বলে, টগল করা, একবার ক্লিক করলে এখন তো এটা ফলস আছে রাইট, এখন ট্রু হয়ে যাবে। ওকে, আবার যখন ট্রু আছে তখন যদি আবার ক্লিক করলে তখন এটা ফলস হয়ে যাবে। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনে যাই এবং এইটাকে যদি ক্লিক করি, দেখেন ট্রু ফলস, ট্রু ফলস। এটা এখন হচ্ছে আমাদের চেক মার্ক করতে হবে। ওকে, চেক মার্ক, চেক মার্কটা করব কিভাবে, এখানে আমরা আসি, এখানে বলে দেই চেকড, এরকম একটা সাইন থাকলে এর সবগুলো চেকড হয়ে যায়। ওকে, এবং একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমরা চেকড এটাও দিয়ে দিতে পারি, অথবা এখানে যদি আমরা ট্রু করে দেই তাও কাজ করবে। আবার এখানে আসলে যে কোনো স্ট্রিং যে কোনো কিছু থাকলেই কি সে আসলে ট্রু রিটার্ন করে, বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা নিতে পারি আইটেম ডট ইজ কমপ্লিটেড, যদি ট্রু হয় তাহলে কি থাকবে চেক, সি কে এটা চেক, আচ্ছা চেক, এটা আমরা স্ট্রিং করে দিলাম, এলস এমটি। দেখি এখন কি হয়, ও গ্রেট। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমি যদি রিফ্রেশ দেই তাহলে আর এটা যাচ্ছে না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখি তো এই লজিক্যাল অপারেটর ইউজ করে হয় কিনা, চেক, কারণ অনর্থক এখানে আর একটা বাড়তি জিনিস ইউজ না করাই উচিত। হ্যাঁ এটাও কাজ করতেছে, সো আমরা চাইলে এখানে ওই কাজটা করতে পারি, লজিক্যাল অ্যান্ড ইউজ করতে পারি, এবং কমপ্লিটেড এখানে এলস দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের এখানে কি এলস নাই। রিফ্রেশ দেই, ওকে আবার ক্লিক করলাম, রিলোড, ওকে ফাইন। তো এটাকে লজিক্যাল অপারেটর যেরকম বলে, আবার এটাকে শর্ট সার্কিটিং অপারেটরও বলে, এটাকে শর্ট সার্কিটিং অপারেটর, এবং পুরাটাকে বলে কি শর্ট সার্কিটিং অপারেশন। ওকে ঠিক আছে, তাহলে শর্ট সার্কিটিং বা লজিক্যাল অপারেটর, গ্রেট। তাহলে আমরা ট্রু ফলস করতে পারলাম, চেক আনচেক করতে পারলাম। আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমরা যখন এইটাতে ক্লিক করি তখন কিন্তু এটা ট্রু ফলস হয় না, তাই না, এটা একটা সমস্যা। তাহলে আমরা যেটা করতে পারি, এটা আমরা নেই, পাশাপাশি এটাকে বলি অর, অর দিয়ে আমরা যেটা করতে পারি ইনপুট এখানে লিখে দিতে পারি, ইনপুট। ওকে ঠিক আছে, যে কোনো একটা, আচ্ছা ই ডট টার্গেট ডট ম্যাচেস ইনপুট। আচ্ছা এইটাকে আমি একটু লক করে দেখি তো, এখানে ট্রু এবং ন্যান। ওকে আচ্ছা তাহলে ঠিক আছে, ট্রু আসলো। ওকে তার মানে আমাদের এটা ঠিক আছে, বাট আমাদের আইডিটা ঠিক নেই। আমরা যেটা করতে পারি, আমরা এই ইনপুটে আমরা এই আইডিটা পাস করে দিতে পারি, অথবা আমরা ভ্যালুতে পাস করে দিতে পারি। ওকে তাহলে আমরা এখানে বলতে পারি ভ্যালু, এখানে দিব কি আইটেম ডট আইডি, এবং আমরা এখানে এসে যেহেতু দুইটা ডেটা পাস করতে হবে, তাহলে আমরা বলতে পারি এই যে পাস কনস্ট আইডি এইটা, অথবা ই ডট টার্গেট ডট আইডি, অথবা ই ডট টার্গেট ডট ভ্যালু, ভ্যালু দেখি কাজ করে কিনা। আর এইখানে আমি জাস্ট আইডিটা পাস করে দিই, দেখি হয় কিনা। হ্যাঁ কাজ হচ্ছে, এখানে এটা তো কাজ হচ্ছে, আমি রিফ্রেশ দেই, এটা আছে, এখন আনচেক করলাম, ওকে গ্রেট। তাহলে আমরা উভয়ভাবেই কাজ করতে পারছি, তাহলে আমাদের এটার দরকার নাই। বিষয়টা হলো এখানে আমি বলে দিলাম যে পার্স ইন্ট, অর্থাৎ ই ডট টার্গেট ডট আইডি যদি পাই ব্যাস হ্যাপি, অথবা যদি এইটা না পায়, ওকে আইডিটা যদি না পায় তখন কি করবে, সে এই ভ্যালুটাকে নিয়ে আসবে, অর অপারেটর দিয়েছে। ওকে এটা দিয়ে বলছে যদি এটা পায় তাহলে এর দিকে যাওয়ার দরকার নাই আর যদি এটা না পায় তখন কি করবে সে এইটা দেখবে যে এখানে কোনো ডেটা আছে কিনা ওকে এবং সেটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখলাম এবং এটাকে আমরা এখানে পাস করে দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন আমাদের চেক আনচেকের বিষয়টা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি যদি ফাঁকা এন্ট্রি দেই তাহলে এটাও কি অ্যাড হয়ে যাচ্ছে দেখেন আমি যদি রিফ্রেশ দেই দেন ফাঁকা এন্ট্রি গুলো কি আছে সো এই এমটি টাকে অ্যাড করা যাবে না আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ইফ ই ডট টার্গেট ডট এটা হলো এই যে ভ্যালু ই ডট টার্গেট ডট ভ্যালু ভ্যালু যদি থাকে রিটার্ন করে দিলাম ওকে এখন বলতে হবে যে যদি ভ্যালু না থাকে এটা হচ্ছে যখন আমি কোনো কিছু ইনপুট দিয়ে এন্টার দেব সেটা হচ্ছে কি এটাতে ভ্যালু আছে খালি থাকুক বা যাই থাকুক আছে এমটি আছে ওকে কিন্তু এখন মানে হচ্ছে যে এমটি থাকতে পারবে না ওকে তাহলে এখন দেখি তো ওকে আর আসছে ঠিক আছে বাট এখন যদি আমি এটা দেই নাল আনডিফাইন্ড আচ্ছা এগুলো সেই স্ট্রিং হিসেবে নিচ্ছে ওকে ওকে এটা একটু বড় হয়ে গেছে আমরা এই পর্যন্তই রাখি